নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। ইন্টারনেটের জগতে এখন কিন্তু সমস্ত কিছুই মানুষের হাতের মুঠোয় চলে এসেছে, এবং আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোন দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে কিন্তু সংযোগ স্থাপন করা যায়। ব্যাংকের কাজ থেকে গ্যাস বুকিং, এখন প্রায় সবকিছুই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই করা সম্ভব হয়ে যাচ্ছে। বলাই যায় যে লম্বা লাইনে দাঁড়ানোর দিন প্রায় শেষ হয়ে গেছে। বাড়িতে বসে মোবাইলের এক ক্লিকেই কিন্তু হয়ে যায় ব্যাংকের একাধিক কাজ। টাকা ট্রান্সফার থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা ব্যালেন্স চেক, সবকিছুর জন্যই কিন্তু ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, এইসব কাজগুলি বাড়ি থেকে করার জন্য মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর যেমন প্রয়োজন, বন্ধুরা বিনা ইন্টারনেটে এইসব কাজ সম্ভব নয়। কিন্তু ইন্টারনেট না থাকলেও আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সেই উপায়ে বলে দেব কিভাবে আপনি অফলাইনে ইন্টারনেট কানেকশন না থাকা সত্ত্বেও আপনি কিভাবে আপনার ব্যাংকের ব্যালেন্স খুব সহজেই আপনার ফোনে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, এবং পাশের বেল ঘন্টাটাকেও অল করতে ভুলবেন না। আর ভিডিওটিকে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে অন্যদেরও জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে যে ব্যাংকের নাম বলবো সেটা হচ্ছে SBI ব্যাংক, অর্থাৎ যেটি আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক। কিন্তু এই মুহূর্তে স্টেট ব্যাংকের SBI কুইক মিসড কল ব্যাংকিং এর মাধ্যমে একাধিক তথ্য কিন্তু মিসড কল বা SMS এর মাধ্যমে পেয়ে যেতে পারেন। তবে তার জন্য SBI কুইক মিসড কল ব্যাংকিং পরিষেবা সুবিধা নেওয়ার জন্য প্রথমে যে ফোন নম্বরটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড করা রয়েছে, সেই নম্বরটি কিন্তু রেজিস্টার করতে হবে। নম্বরটি রেজিস্টার করার জন্য REG টাইপ করে স্পেস দিয়ে নিজের অ্যাকাউন্ট নম্বর লিখে আপনাকে একটি নম্বরে পাঠিয়ে দিতে হবে। সেই নম্বরটি হচ্ছে 09223458। এই নম্বরটিতে আপনাকে কিন্তু REG লিখে পাঠিয়ে দিতে হবে। এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য 09223 এবং 5x6 এই নম্বরটি কিন্তু চালু করা রয়েছে। আপনিও যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান, তাহলে আপনাকে একটি নম্বরে মিসড কল দিতে হবে। সেই নম্বরটি হচ্ছে 09223 এবং 5x6 নম্বরটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মিসড কল দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাছে SMS এ সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি বন্ধুরা, আপনার রেজিস্টার্ড যে মোবাইল নম্বর হচ্ছে সেখান থেকে BAL অর্থাৎ ব্যালেন্সের শর্ট ফর্ম, সেটা টাইপ করে কিন্তু আপনি যে নাম্বারটাতে মিসড কল করলে সেই নাম্বারটিতে কিন্তু আপনি পাঠিয়ে দিলে SMS কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাছে চলে আসবে ব্যালেন্স সংক্রান্ত মেসেজ। আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট চান, তাহলে কিন্তু MSTMT এই মেসেজটি টাইপ করে 09223 এবং 5x6 এই নম্বরে মেসেজ করে পাঠাতে হবে। এর পাশাপাশি স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে চেকবুকের জন্য আবেদন করতে হলে CHQREQ এটি টাইপ করে 09223 এবং 5x8 এই নম্বরটিতে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে মেসেজটি। তাই ইন্টারনেট কানেকশন না থাকলেও কিন্তু বাড়িতে বসেই SBI এর গ্রাহকরা পেয়ে যাবেন মোবাইল ব্যাংকিং এর প্রায় সব রকমেরই সুবিধা। এই হচ্ছে পদ্ধতি যার মাধ্যমে আপনি ঘরে বসে কোনোমাত্র ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স পুরোপুরি জানতে পেরে যাবেন, এবং মিনি স্টেটমেন্টও কিন্তু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য।